ঋদ্ধিমান, সব বাবা মারাই কিন্তু ভাবে যে তারা ছোটবেলায় খুব পারফেক্ট ছিল, নিজেদের বাবা মার কথা অনুযায়ী চলতো। আদৌ কি সেটা সত্যি বলো দেখি? নিজেদের ছোটবেলার কথাটা কিন্তু আমরা সকলে বেমালুম ভুলে যাই, আর পরবর্তীকালে যখন আমাদের সন্তান হয় তখন আমরা তাদের জন্য একটা সেট মাপকাঠি তৈরি করে দিই। আমাদের সন্তান সেটা কতটা মেনে চলতে পারলো কি পারলো না সেটা নিয়ে আমরা খুব একটা বদর করি না। দেখো ঋদ্ধিমান, আমি ঠিক জানি না যে তোমার সেট করা মাপকাঠি আয়ুষ্মান কতটা ফলো করে, কিন্তু এইটুকু আমি জানি যে আয়ুষ্মানের মধ্যে যে ট্যালেন্ট বা কোয়ালিটি আছে, তুমি যখন ওর বয়সে ছিলে তার অর্ধেক কোয়ালিটি বা ট্যালেন্ট কোনোটাই তোমার মধ্যে ছিল না। ঋদ্ধিমান, আয়ুষও কিন্তু কোনটা ঠিক কোনটা ভুল কোনটা ভালো মন্দ এর মধ্যে পার্থক্য করতে শিখবে। তবে মা হিসেবে আজকে আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, আয়ুষ্মানকে একটু সময় দাও ঋদ্ধিমান, নিজের ছেলেকে একটু বোঝবার চেষ্টা করো। সময় দিয়ে কি লাভ, মা আমার জীবনে করেছিলেন, আমায় শুধরে দিয়েছেন, এক গান ছড়ায় বাঁধা পড়ে আমার জীবনটাই পাল্টে গেছিল, কিন্তু আয়ুষ। ডোন্ট ওয়ারি সন, দেখো আয়ুষ্মানের জন্য ঈশ্বর ঠিক কাউকে বেছে রেখেছে যার সাথে ওর গান ছড়া বাঁধা হবে। তোমার জীবনে খড়ি যেমন এসেছিল, আয়ুষ্মানের জীবনেও ঠিক সেরকমই কেউ আসবে যে ওকে একেবারে বদলে দেবে নিজের ভালোবাসা দিয়ে। গঙ্গা, আমি ঠিক আছি, আমার ব্যথা করছে না। না গঙ্গা, ব্যথা করুক বা না করুক ব্যান্ডেজ তো তোমাকে করতেই হবে, অনেকটা কেটে গেছে, ব্যান্ডেজ না করলে মুশকিল হয়ে যাবে, আর তোমার গায়ে এত টেম্পারেচার। আমি নিজে করছি, আমি পারবো, আপনি ছাড়ুন। আমি এই যে আপনার এত কিছু হয়েছে এটার জন্য আমি দায়ী। এত চোট সব তো আমারই জন্য, আমি জানি কাল আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, সেটার জন্য আমার খুব গিল্ট ফিল হচ্ছে, তাই জন্য আমি মন থেকে জেনুইনলি সরি বলছি। কাল আগের মতো আমি যেটা করেছি সেটা অন্যায়, আমার কোনো অধিকার নেই তোমার সাথে এই আচরণটা করার, ওভাবে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়ারও আমার কোনো অধিকার ছিল না, কিন্তু আমি যা করেছি সব রাগের মাথায় করেছেন আমি জানি, আর রাগ হওয়াটাই খুব স্বাভাবিক, কারণ আমার জন্য আপনার জন্মদিনে এত বড় একটা অশান্তি হলো। না গঙ্গা, আমার সাথে যা হয় তার দায় শুধু আমারই, এখানে তোমার কোনো দোষ ছিল না, রিপোর্টারের সামনে আমি আমার মেজাজটাই ঠিক রাখতে পারিনি, সত্যিটা অ্যাকসেপ্ট করতে পারিনি, তাই আমার রাগটা আনজাস্টিফাইড। আপনি এভাবে কষ্ট পাবেন না আয়ুষ্মান বাবু, বিশ্বাস করুন কাল আমি যা যা বলেছি একদম সত্যি বলেছি, আপনাকে ছোট করতে আমি কোনো ভিডিও বানাইনি বা কাউকে দিও না, আমি তো স্টেজে উঠে গানও গাইছিলাম যাতে আপনি আর দিশা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন, আর আমি তোমার কাছে হেরে যাওয়াটা একদম অ্যাকসেপ্ট করতে পারিনি, তাই জন্য এত কিছু করেছি, এত সিন ক্রিয়েট করেছি। আসলে কি বলতো, ছোটবেলা থেকে আমি সব কিছু তো দিতে এসেছি, তো সেটাটাই একটা অভ্যেস হয়ে গেছে, নিজেকে এত ইনভেন্সিবল ভাবা, এত ঠিক ভাবা, এটাই আমার সব থেকে বড় ড্রব্যাক, সব থেকে বড় দুর্বলতা। কিন্তু এবার আমি বুঝেছি, এবার আমি বুঝেছি গঙ্গা, যে সিংহরায় পরিবারের আমি যোগ্য ছেলে নই,
পপস ঠিকই বলে, পপস ঠিকই বলে যে তুমি আমার থেকে অনেক বেটার মানুষ, অনেক বেশি ট্যালেন্টেড, অনেক সৎ। আর তাই তো পপস নিজের মেয়ের জায়গাটা তোমাকে দিয়েছে, আর আমি নিজের ছেলেরও পপসের কাছে সেই জায়গাটা পাইনি। বিকজ আই ডোন্ট ডিজার্ভ ইট। আপনি এভাবে কেন বলছেন? ঠিকই বলছি, আর বিশ্বাস করুন আমি সবটা জেনে সত্যিটা মেনে সব রিয়েলাইজ করেই বলছি। পপস আমাকে এতদিনে যা যা বকাবকি, যা যা শাস্তি দিয়েছে, আমি সব কিছু ডিজার্ভ করি। পপস এটাই চেয়েছিল যে আমি সব ভুলগুলো শুধরে তোমার মতো হতে পারি, একটা ভালো মানুষ হতে পারি, আর সেটা আমি এতদিনেও পারিনি। দেখ রীতি, আয়ুষ কিন্তু নিজের ভুলটা বুঝতে পেরেছে। তুই যতই ওকে ইরেসপন্সিবল, এনটাইটেলড চাইল্ড ভাবিস না কেন, ও কিন্তু আদতে সেরকম নয়। আয়ুষ যে কি সেটাও বারবার প্রমাণ করে দিয়েছে। বারবার ওই মেয়েটার সাথে অন্যায় করে, খারাপ করে, নিজের দোষ ঢাকার চেষ্টা করে, সিন ক্রিয়েট করে ও প্রমাণ করে দিয়েছে। কিন্তু ওর মনটা তো খড়ির মতো, ও সবসময় সবার ভালো চায়, ও কারোর ক্ষতি চাইতেই পারে না। দেখ, ওর ভেতরে কিন্তু একটা মনুষ্যত্ব আছে যেটা ও বারবার প্রমাণ করেছে। তুই চাইলেও সেটা অস্বীকার করতে পারবি না। হ্যাঁ, আমি মানছি ওর মাথাটা একটু গরম, ঠিক তোর মতো রাগের মাথায় অনেকবার ভুলভাল কাজ করে ফেলে, কিন্তু তারপরে তো সেগুলো শুধরে নেওয়ার চেষ্টা করে, যেরকম হয় তুই নীতিশ। কোন ভুল শুধরেছে ও? তো কি মনে হয় ও যা করেছে, যে অন্যায় করেছে গঙ্গার সাথে, তারপর ওর কম্পেনসেশনে ওর পায়ে ব্যান্ডেজ বেঁধে দিয়ে দুদিন বার ক্ষমা চেয়েছে বলে ও সব ভুল মাফ হয়ে যাবে? আজকে যদি গঙ্গার কিছু হয়েছে তো তাহলে কি উত্তর দিতাম আমি পূর্ণ প্রসারকে? কি বলতাম যে আমার ছেলে এরকম অসভ্য, এরকম নিচ, মেয়েদের বেসিক রেসপেক্ট দিদি জানে না? দেখ, আয়ুষ তো গঙ্গাকে বাড়িতে ফিরিয়ে এনেছে, ও সেবাও করছে, ওকে সুস্থ করে তোলার চেষ্টা করছে, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুই কেন রেগে আছিস? তুই কি নিজের ছেলেকে কোনোদিন চিনবি না? আয়ুষকে চেনার আমার কিছু বাকি নেই রাখ। এনিওয়েজ, এসব ছাড়ো, তুমি এই এই ওষুধটা খেয়ে নাও, এই ওষুধটা খেয়ে রেস্ট নাও, দেখবে অনেক বেটার লাগবে। গঙ্গা, এখন কেমন আছো? আয়ুষ, এবার তুইও ঘরে গিয়ে একটু রেস্ট নে, আমি আছি গঙ্গার কাছে। না দি, গঙ্গার এই অবস্থা আমার জন্য, তাই যতক্ষণ না গঙ্গা ঠিক হচ্ছে আমি এই ঘরেই থাকব। আর গঙ্গার যদি আনকমফোর্টেবল ফিল হয় তাহলে আমি দরজার বাইরে গিয়ে বেট করব। না, হ্যাঁ করো। দেখি, চেক করি। এদি দি, ওর তো জ্বর ক্রমশ বাড়ছে রে। এই এই তুই তুই একটা কাজ কর না, তুই একটু দুধ নিয়ে আনা, গরম দুধ। ওই আমার জ্বর হলে ঠাম্মি যেরকম হলুদ দিয়ে দুধ বানিয়ে দিত, সেটা একটু নিয়ে না, প্লিজ 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 প্লিজ, তুই নিয়ে না, জলদি এক্ষুনি আনছি। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, ঠিক করে শুয়ে পড়ো। আমি আমি ঠিক আছি। না না, কিচ্ছু হয়নি, তোমাকে তোমার জন্য তোমাকে আমি জল পট্টি করে দিচ্ছি। একদম উঠবে, চুপ করে শুয়ে থাকো, দেখবে জলপট্টি করলে অনেক বেটার লাগবে। এসব সত্যি করতে হবে না? আমি চুপ করুন। তুমি একটু ওঠো, একটু ওঠো, আস্তে আস্তে করে নাও, দেখবে এই দুধটা খেলে অনেক বেটার লাগবে, নাও খাও।
এইটুকুনি খেলে হবে নাকি? সুস্থ হতে হবে তো। নাও আর একটু খাও। এক রাতে সত্যি উনি এতটা পাল্টে গেছেন, আমার জন্য এতটা করছেন, তার মানে তোমার ছেলেকে আমি ভুল চিনিনি খড়িমা। আয়ুষ্মান ঠিক তোমার মতো হয়েছে, বদমেজাজি, দাম্ভিক, অহংকারী। এভাবে আপনি আমায় একা ফেলে সব দায়িত্ব দিয়ে চলে যেতে পারলেন? পারলেন এটা করতে আমার সাথে? একবার আমার কথা ভাবলেন না? এই ভালোবাসেন আপনি আমায়, আপনার খারাপ লাগছে না আমার কথা ভেবে? এই তো, তোমার জ্বর অনেকটা কমেছে। হ্যাঁ, এখন অনেকটা সুস্থ আছি, চিন্তার কিছু নেই। তাই বলছি এবার আপনিও ঘরে গিয়ে একটু রেস্ট নিন, এতক্ষণ এখানে বসেছিলেন, এত কিছু করছেন আমার জন্য, মানে আমার না সত্যি খুব খারাপ লাগছে। আমি এতে খারাপ লাগার কি আছে? আমি তো দায়িত্বই পালন করছিলাম, আমার উদ্দেশ্য ছিল তোমার যাতে জ্বর কমে যায়, তুমি যেন সুস্থ হয়ে ওঠো। ব্যাস, দেখো তোমার জ্বর কমে গেছে, এখন আমি নিশ্চিন্তে চলে যেতে পারবো। চলে যেতে পারবো মানে নিজের ঘরে যাওয়ার কথা বলছেন তো? না গঙ্গা, আজ থেকে এই ঘর, এই বাড়ি সব তোমার। গঙ্গা, আয়ুষ্মান তোমার সাথে যা অন্যায় করেছে সে শাস্তিও নিজেকে নিজেই দেবে, আর সেটার জন্য আমি আজকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। পারলে আমার সমস্ত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিন। কি কারণ সেটাই ওকে করতে বলা হয়েছিল। তুমি যা করেছো তার জন্য ঋদ্ধিমান সিংহ রায় করে দি তোমায় ক্ষমা করবে না, আর তোমার এই বাড়িতে জায়গাও হবে না। বেশ, আমি আমার জায়গাটা বুঝে গেছি, আমিও কথা দিচ্ছি যে ওই মেয়েটাকে আমি ফিরিয়ে আনবো, তারপর তুমি যা চাও আমি তাই করব। ব্যাপারটা কিন্তু আমাদের ডেলিকেটলি হ্যান্ডেল করতে হবে। শোনো দিদি, তুমি তুমি আয়ুষের কাছে যাও না, বেচারা একা রয়েছে, তুমি ওর দিকটা খেয়াল রাখো। আমি ঋদ্ধির রাগ কমলে ওকে আরেকবার বোঝানোর চেষ্টা করবো, তুমি আয়ুষের কাছে যাও। এই বাড়ি ছেড়ে যাচ্ছি না। কালকে আমি যা যা করেছি সেটা দেখে আমারও মনে হয় যে আমার এই বাড়িতে থাকা উচিত না। আর এটা তো সত্যি, এই বাড়ির যোগ্য ছেলে হতে পারিনি আমি, হতে পারিনি। এই যে নিউজ পেপারে যা যা লিখেছে সেগুলো তো ঠিকই। আই অ্যাম আ স্পয়েলড ব্র্যাট, আই অ্যাম। আমি যা জীবনে ভুল করেছি সেগুলো শোধরানোর জন্য আমার তো কিছু একটা করতে হবে। খুব বড় বড় কথা শিখেছিস না তুই, পরিবারকে ছেড়ে চলে যাবি, এই বাড়ি ছেড়ে চলে যাবি, একবারও ভাবলি না তোর মিমির কথা, তোর জেয়ের কথা একবারও মনে হলো না তোর, যে তোকে ছাড়া আমাকে কতটা কষ্ট হবে একবারের জন্য তুই ভাবলি না। মিমি, ডোন্ট মেক দিস ডিফিকাল্ট ফর মি, প্লিজ ডোন্ট। আমারও তো কষ্ট হচ্ছে বলো, আমিও তো থাকতে পারবো না তোমাদেরকে ছাড়া। আমাকে চলে যেতে হবে, আমাকে চলে যেতে হবে। তোর বাবা রেগে মেগে দুটো কথা বলে দিচ্ছে, তুই সেটাকে সিরিয়াসলি নিবি, আমাদেরকে ছেড়ে চলে যাবি? প্লিজ এরকম করিস না। দেখ, তুই তো গঙ্গার সেবা করে ওকে সুস্থ করে তুললি, তাহলে তুই নিজের বাড়ি ছেড়ে কেন চলে যাবি? আমাকে যেতে হবে, আর তুই ভালো করে জানিস সেটা কারণটা কেন। আয়ুষ, আমরা বড়রা এখন এই বাড়িতে উপস্থিত আছি, আয়ুষ
যখন ইচ্ছা যেমন ইচ্ছা তোর বাবা তোকে এইভাবে এইভাবে বাড়ি ছেড়ে চলে যেতে বলতে পারে না। আয়ুষ্মান, তুমি কোথাও যাবে না, অ্যান্ড দ্যাট ইজ ফাইন, চল ভেতরে যাও। উনি অভিমান করে আপনার কথা মতোই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন। কেন কথা শুনছিস না তুই? একটা কথা কতবার বলবো আমি তোকে? প্রথমবার লাইফে আমি যা করছি ঠিক করছি, এটাই আমার শাস্তি হওয়া উচিত। কোথায় যাচ্ছ তুমি? কোথায় থাকবে? কি খাবে? Do you have any plan? কিছু না কিছু একটা ব্যবস্থা করে নেব। একটাই পরিচয়, তুমি ঋদ্ধিমান সিংহ রায়ের ছেলে, এই বাড়ির ছেলে, সেভাবেই লোকজন চেনে তোমায়। এসব বড় বড় কথা বলার আগে নিজের আইডেন্টিটি তৈরি করো, নিজের পায়ে দাঁড়াও, তারপর বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলবে। আর বাইরের দুনিয়াটা কতটা দেখেছো তুমি? একা থাকা স্ট্রাগলটা কি হয় সেটা বোঝো তুমি? সেই জ্ঞানটা আছে তোমার? তুমি জানো বাইরের লোকজন কিভাবে জীবন কাটাচ্ছে, কত কম টাকায় সংসার চালায়, সেসব বোঝো? বাড়িতে তো সবাই তোমাকে মাথায় করে রেখেছে, একটা জিনিস চাইলে একবারে বেশি দুবার চাইতে হয় না, হাতের কাছে চলে আসে। বাড়ি গিয়ে থাকতে হলে, ইন্ডিপেন্ডেন্টলি থাকতে হলে আগে নিজেকে তৈরি করো, তারপর কথা বলবে। আর শোনো, ভেবো না আমি তোমায় ক্ষমা করে দিয়েছি, তোমায় শুধু একটা সুযোগ দিচ্ছি নিজেকে শুধরে নেওয়ার। তাও এই মেয়েটা বলেছে বলে জীবনটাকে ওয়েস্ট করো না আয়ুষ্মান। এবার নিজের ব্যাগপত্র নিয়ে নিজের ঘরে যাও। আয়ুষ্মান, এবার আমি আমার আয়ুষ বাবার জন্য রান্নাঘরে গিয়ে পায়েস বানাবো। হাউ ইজ দ্যাট? গতকাল তো আমার আয়ুষ বাবার পায়েসই খাওয়া হলো না। মিমির কষ্ট হবে? এইভাবে কেউ অভিমান করে? যেখানে যাওয়ার যা। দাঁড়াও গঙ্গা, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি এটা তোমার জন্যই পসিবল হয়েছে, আমি জানি পপস তোমার কথা শুনেছে, আমি তোমায় একদম বুঝতে পারিনি, তুমি অন্যদের থেকে সবার থেকে আলাদা, একদম আলাদা।
সো ক্যান উই বি ফ্রেন্ডস? আজ থেকে বন্ধু হয়ে আমাদের একটা নতুন জার্নি শুরু হলো গঙ্গা। এবার টক্করটা সমানে সমানে হবে, কারণ আজ থেকে তোমার অতি ভালো সেজে এই খেলাটা আমিও খেলব। আমার জন্মদিনের পর যে আমার গায়ে হাত তুললে, সেটার জন্য আয়ুষ্মান সিংহরায় এত সহজে তোমাকে ছেড়ে দেবে না। কাজ হলো নিজের শত্রুকে বন্ধু বানিয়ে নেওয়া। এই প্রথমবার পপস আমার জন্য বার্থডে সেলিব্রেট করেছে ঠিকই, কিন্তু আমার কথা নয়, ওই মেয়েটার কথা। ব্যাস, এবার লড়াই শুরু। এবার গঙ্গা মেয়েটি নিজেও জানে না যে কার সাথে হাত মিলিয়েছে। চলো 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 পাল্টাই।